WhatsApp guys, Assalamualaikum. Shobai ke onegone shubhechha obinondon notun ekti video te. Friends, aajke blog ti khubi important. কারণ হচ্ছে কি আজকে আমি যেই বিষয়টির উপর ব্লগ করব সেটা হচ্ছে গিয়ে জিম অ্যাক্সেসরিজ বা জিম ইকুইপমেন্ট। আমি চলে এসেছি মাওলানা বাসানের হকি স্টেডিয়াম যে দোকানে আছি, দোকানের নাম হচ্ছে গিয়ে গ্যালাক্সি স্পোর্টস। এখানে দেখতে পাচ্ছেন মানে বিশাল বড় বড় যে ট্রেডমিলগুলো আছে, রানিং মেশিন যেগুলোকে বলে আর কি, সেগুলো রাখা হয়েছে। জিম অ্যাক্সেসরিজ সব কিছুই পাবেন, ডাম্বেল থেকে শুরু করে তারপরে বড় বড় যে মেশিনগুলো আছে, রানিং মেশিন বলেন, সাইকেলিং বলেন, তারপর মানে সব কিছু এ টু জেড। ওকে গাইস, সো আজকের ভিডিওতে আমাকে হেল্প করবে মিন্টু ভাই। জি মিন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিন্টু ভাই কিন্তু এগুলোর এক্সপার্ট, মানে এগুলোর সম্পর্কে অনেক ভালো আইডিয়া আছে। কি ধরনের জিম অ্যাক্সেসরিজগুলো আছে বা কোনটার প্রাইস কত, শুধু জাস্ট এগুলোর দাম সম্পর্কে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবো। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনারা অনেকে আছেন যারা ঢাকার বাইরে থাকেন, জিম অ্যাক্সেসরিজ কিনতে চান, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাহলে কিন্তু আপনার বাসায় বসে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। ওকে সো ফ্রেন্ডস, আমি আর কথা বলাচ্ছি না, চলেন আজকের ব্লগটি শুরু করা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ডাম্বেল আছে। আমাদের এই ডাম্বেলগুলো আপনার কয়েকটা ধরনেরই পাওয়া যায়, যেরকম এটা আছে আমাদের লোকাল তৈরি, হ্যাঁ জি, এটা আপনার 3 কেজি, এটা আমাদের পিস হিসাবে দাম, পিস হিসাবে জি 3 কেজি, এটা দাম হচ্ছে 400 টাকা, 400 টাকা। সর্বনিম্ন 2 কেজির থেকে শুরু করে আমাদের কাছে আপনার 15 কেজি 10 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, সো এখানে আমরা 10 কেজিও দেখতে পাচ্ছি, 10 কেজি পড়বে 1500 টাকা, 1500 টাকা, 3 কেজি 400 টাকা, 5 কেজি 600 টাকা, 7 কেজি পড়বে 800 টাকা, 8 কেজি পড়বে 1200 টাকা। আচ্ছা আচ্ছা, এরকম প্রাইস আমাদের। আর এগুলোর পাশাপাশি এখানে আছে একটা ডাম্বেল, এটা আছে ওর থেকে আরো ভালো, এটা পার কেজি পড়বে 260 টাকা, চাইনিজ হ্যাক্স ডাম্বেল বলে। আচ্ছা, এটার দাম এত বেশি হওয়ার কারণ কি? কোয়ালিটি ভালো। আর পাশাপাশি আমাদের এগুলো আছে ভ্যানাইল, ভ্যানাইল ডাম্বেল বলে, এগুলো পার কেজি হলো 200 টাকা, পার কেজি 200 টাকা, 200 টাকা। এগুলো এত এক্সপেন্সিভ কেন? এগুলো কোয়ালিটি ভালো, দেখতে সুন্দর, জিনিস ভালো। আর পাশাপাশি আপনি যখন বাড়াইবেন, এটা হলো রড স্টিক বলে, এটাকে 15 ইঞ্চি স্টিক, এখানে 12 ইঞ্চি স্টিক আছে, 10 ইঞ্চি স্টিক আছে। আচ্ছা, এগুলোর দাম কত করে? এগুলো প্রত্যেকটা পিস হিসাবে দাম, 15 ইঞ্চি স্টিকের প্রাইস হলো আপনার 280 টাকা, 280 টাকা জি। 12 ইঞ্চি স্টিক আছে, ওটার প্রাইস হলো 230 টাকা। আর এখানে আমাদের এই ব্ল্যাক ওয়েট আছে, এটা হলো গিয়ে আপনার পার কেজি, কেজি হিসাবে এটা পার কেজি হলো 90 টাকা। এটার সাথে আপনি 2.5 কেজিও সেট করতে পারবেন, আপনি 15 কেজিও সেট করতে পারবেন, 10 কেজিও সেট করতে পারবেন, কিছু কম তো অবশ্যই হবে, অবশ্যই প্লেট বলে বা বারবেল বলে আর কি এগুলোকে। ওকে, এখানে আপনার 2.5 কেজি থেকে শুরু করে 5 কেজি 10 কেজি 20 কেজি পর্যন্ত আছে এগুলো জি। ব্যায়াম করার সময় যে বেলগুলো ইউজ করে সেই ধরনের বেলগুলো তাদের কাছে পাবেন। এটা আছে পাকিস্তানি লেদারের, ৬টা সো এটা আসলে এভাবে আপনি ধরতে পারবেন, আপনি 6টা সিস্টেমে নিতে পারবেন, এভাবে ধরতে পারবেন, কাঁধে নেওয়া যাবে, স্কুল ব্যাগের ভেতরও নিতে পারবেন, স্কুল ব্যাগের মতো আপনি কাঁধেও নিতে পারবেন। তাছাড়া দুই পাশে কিন্তু আপনার ওয়াটার পট বা অনেক কিছু রাখতে পারবেন। এখানে আপনার অনেকগুলো চেইন আছে, এটা হলো আপনার 400 টাকা, এটা হচ্ছে 400 টাকা, মানে যাদের বাজেট একটু কম তারা এগুলো নিতে পারেন। এটার নাম হলো রিভোফ্লেক্স, হ্যাঁ, এটা একটার ভিতরে আপনি মোটামুটি 20 থেকে 30টা আইটেমের ব্যায়াম করা যাবে। সেটা আপনি ডাম্বেল অ্যাক্সেসরিজের ব্যায়াম করতে পারবেন, প্যাডের ব্যায়াম করতে পারবেন, প্যাডের ব্যায়াম করা যাবে, বাইসেপ টাইসেপ থাই সবকিছু, যে এই ধরনের ব্যায়ামগুলো আপনি এখানে করতে পারবেন। এটার দাম হলো 800 টাকা, 800 টাকা, এটা আমাদের নতুন আসছে টার্জ জাতীয় সিরিজ। আচ্ছা, নাম কি এটা? রিভোফ্লেক্স, রিভোফ্লেক্স জি। জিম অ্যাক্সেসরিজ অনেক কিছুই আছে, যেমন হচ্ছে ভাই এটা কি, এই জিনিসটা কি, যেটা এটা হলো আপনার 3-in-1 বলে, 3-in-1 জি, এটা দিয়ে আপনার হ্যান্ড গ্রিপ করতে পারবেন, ডাম্বেল করতে পারবেন, চেস্টের ব্যায়াম করতে পারবেন, তিনটা ব্যায়াম একসাথে। এখানে বাইসেপ মারা যাবে, ডাম্বেল এক্সারসাইজ হবে, চেস্টের এক্সারসাইজ হবে, ঠিক আছে। আবার এভাবে করলে ব্যাক সাইডের কাজ হবে, আবার এভাবে হাতে করতে পারবেন, হ্যান্ড গ্রিপের জন্য 3-4টা আইটেম আছে এটার ভিতরে। দাম কত এটা? এটা প্রাইস হলো 850 টাকা, 850 টাকা জি। এখানে কিন্তু অনেক স্প্রিং, এখানে টাইট হলে আপনি কমাই নিতে পারবেন। ওয়েট মাপার মেশিন আছে, মানে এখানে আসলে মূলত দেখছে অনেক আইটেমই আছে, মানে সবগুলোতে আছে, একটা ভিডিওতে দেখানো সম্ভব না। অ্যাব হোল, মানে যেটা পিঠের নিচে দিয়ে আপনার বেলির জন্য ব্যায়াম করে এবং ঘাড়ে যাদের ব্যথা বোথা আছে তাদের জন্য। দাম কত এটা? ম্যাসাজের জন্য এটা প্রাইস হলো 1000 টাকা। অনেক মোটা মানুষ আছে, হাঁটতে পারে না, কষ্ট হয়, তাদের জন্য স্টেপার আছে। স্টেপারটা করলে আপনার জি থাইয়ের কাজগুলো হয়, এখানের এই থাইয়ের জন্য স্টেপার গেল, আর হলো রান গেল,
এবার আরেকটা আছে আপনার বুক ডন, এটা হলো ইয়াং জেনারেশনের জন্য ডিপ পুশআপ যেটা বলে আর কি, পুশআপ এটা হলো আপনার বেলির জন্য আর কি, বেলির জন্য এটা হলো এভাবে ঘুরাই করতে হয়, এই ভুরির সাইডের গুলার কাজ হয়, কত টাইম হাঁটলেন কত ক্যালোরি গেল এগুলো কিন্তু সবকিছু এখানে ডিজিটাল মিটারে দেখাবে। জি আচ্ছা, টাইম জি, স্পিড ওকে, ক্যালোরি জি, ডিসটেন্স ইভেন সবকিছু দেখাবে, পালসটা শো করবে। 150 কেজি ইউজার ওয়েট, যারা 150 কেজি আছে তারা এটা ইউজ করতে পারবে। এভাবে টান দিয়ে আপনি ব্যায়াম করার পরে এভাবে উঠাই রাখতে পারবেন, আবার আরেক দিক থেকে আরেক দিকে ঘুরাইও রাখতে পারবেন। এই চারটি অপশন এর ভিতরে, এখান থেকে আছে এটা স্পিড, আপনি কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন, এটাকে বলা হয় ম্যানুয়াল মেশিন। ওকে, এটা আপনি ম্যানুয়াল স্পিড, ম্যানুয়াল থেকেই আপনার পিছন থেকেই কমাইতে বাড়াইতে পারবেন। পিছনের সাপোর্ট আছে, একটা দুইটা তিনটা চারটা সাপোর্টের মেশিন। হ্যাঁ, আপনি ওয়েট ক্যাপাসিটি 150 নিতে পারবেন, এগুলো হচ্ছে সাপোর্ট, সাপোর্ট এগুলো সাপোর্টিং, মানে বেশি ওয়েট নিলে কোনো সমস্যা হবে না, মানে 150 কেজির নিচে হলেই হবে। এই মেশিনটা মূলত কোন দেশ থেকে নিয়ে আসেন আপনারা? এটা আমাদের তাইওয়ানের থেকে নিয়ে আসা, আমরা তাইওয়ান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি, এটা হলো হাউস ফিট কোম্পানি, সম্পূর্ণ তাইওয়ানে। এটা হচ্ছে কি হাউস ফিট, এটা কি ক্যাটালগ? জি ক্যাটালগ, এখানে তাইওয়ানও লেখা আছে, এখানে এটার ভিতরে আরো কয়েকটা আইটেম আছে, কয়েকটা মডেল আছে, এখানে বিভিন্ন মডেলের আছে। জি ওকে, 13,500, 13,500 টাকা। জি, সেম জিনিসের ভিতরে আর একটু ভালো কোয়ালিটি আছে। আচ্ছা, ওইটা কোনটা? এটা হলো এটা, এটা 180 কেজি ইউজার ওয়েট নিতে পারবো। সেম এটার ভিতরেও যে চারটি অপশন আছে, এটার ভিতরেও চারটি অপশন আছে। বাচ্চারা করার জন্য এখানে বড় একটা হ্যান্ডেল দেওয়া আছে, হ্যান্ডেল আপনি খুলেও রাখতে পারবেন, আবার মূলত হ্যান্ডেলের সাথে এখানে সাপোর্ট দেওয়া আছে বাচ্চারাও করার জন্য। এখানে আপনার টাইম, স্পিড, আপনার কত স্পিডে চালাবেন ওটা এখানে আপনি সুইচ দিলে ওই স্পিডে আপনি চলবে। এখানে ওয়াটার পট রাখা যাবে, ওয়াটার পট রাখা যাবে, এখানে আপনার MP3 মোবাইল থেকে গান শোনা যাবে, এখানে USB ব্যবহার করা যাবে। ওকে, আবার এখানে ধরতে পারবেন, আপনি এরকমও ধরতে পারবেন, অর্থাৎ দুইটা সিস্টেমে এই মেশিনটা ধরা, মেশিনে ধরা যাবে, ধরা যাবে। এটা মূলত কি? এটা হলো সেফটি গার্ড, অনেক মুরব্বীরা করতে গেলে দেখা যায় যে তারা কন্ট্রোল রাখতে পারে না, তখন সেফটি গার্ডটা টান দিলে, চালাবেন আর এক পাশে কোনো শব্দ পাবে না। ওকে, মানে একদম স্মুথ ভাবে চলবে, অর্থাৎ হাইড্রোলিক করবে না, কোনো কিছু হবে না, কোনো কিছু হবে না। আর এটা বিশেষ করে হলো এটার ক্যাটালগে আপনার আছে, এখানে এখানে লেখা আছে কার্পেন্ট জয়েন্ট, অর্থাৎ ওই সকেট জার বিষয়ের কাজটা হইলো জয়েন্টে কোনো ব্যথা লাগবে না আপনার। আচ্ছা, সো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আচ্ছা এই মেশিনটা মূলত কোন দেশের? এটা এটা হলো আপনাদের মোটর সার্কিট হলো তাইওয়ানের। জি, মেশিন অ্যাসেম্বলি হয় চায়না, চায়নাতে। ওকে জি, আচ্ছা এই মেশিনের দাম কত পড়বে? এটা আমাদের প্রাইস হলো 40,000 টাকা। আচ্ছা গাইস, এটা কিন্তু আপনার ভালো মানের মেশিন, মানে যাদের বাজেট একটু হাই, একটু ভালো মানের মেশিন চাচ্ছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন। এটার ভিতরে শুধু একটা আইটেমই, পাশাপাশি যদি আপনি এটা সারা যদি আইটেম একটু বেশি নেন তাহলে এটা নিতে পারেন। এটা ওই সেম জিনিসেই, এটার মোটরও 2 হর্স পাওয়ার, ম্যাক্সিমাম ইউজার ওয়েট 110 কেজি। এতে পাঁচটা আইটেম আছে, একটা হলো আপনি রান করবেন, আর একটা হলো আপনি এখানে সিট আপ মারবেন, মানে বেলির জন্য, বেলির জন্য এই অটোর ভিতরেই আপনি একসাথে পাঁচটা করতে পারবেন। আর একটা হলো আপনি এখানে ম্যাসেজার আছে, যাদের ভুঁড়ি বেশি তাদের জন্য ইলেকট্রিক্যাল ম্যাসেজার আছে, এটা আপনি দুই সিস্টেমে ব্যবহার করতে পারবেন, এখান থেকেও ব্যবহার করতে পারবেন, আবার সামনে থেকেও ব্যবহার করতে পারবেন। এটা কেমন কাঁপবে? জি, এটা ভাইব্রেশন হবে, ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার, এটা আপনার চর্বি দিয়ে কাটার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এটা সম্পূর্ণ ভাইব্রেট করবে। আরেকটা আছে এখানে টুইস্টার, দাঁড়াই এভাবে ঘুরবেন, মিটার আছে যেখানে আপনি অনেক কিছু দেখাবে, ঠিক আছে। এখানে আপনার ওয়াটার পট রাখতে পারবেন, এখানে আপনার স্পিকার আছে, এখান থেকে আপনার চাইলে গানও শুনতে পারবেন, USB-র অপশন আছে, MP3 আছে, আর ডিজিটাল মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তো মূলত কারেন্টে চলে, তাই না? জি, কারেন্টের মাধ্যমে চালাতে হয়, আর এখানে অনেকগুলো অপশন আছে। এটার মডেল হলো 12AD, কোম্পানির নাম হলো DK ফিটনেস, তাইওয়ানের কোম্পানি। জি, মোটর সার্কিট হলো তাইওয়ানের, অ্যাসেম্বলি হলো চায়না। আচ্ছা, DK ফিটনেস, এটার মডেল হলো 12AD।
আর এডার মডেল হলো যেটা সিঙ্গেল অপশন পাওয়ার ইনক্লিন সহ 12AF আর কি। জি, তাছাড়া এগুলো চাইতে ভালো মনে হতে আপনার কাছে মেশিন আছে? হ্যাঁ অবশ্যই, যেগুলো আসলে ভিতরে রাখা হয়েছে। আর ফ্রেন্ডস আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেহেতু এগুলো আসলে অনেক বড় বড় মেশিন, তো আসলে ভিডিও করতে একটু সমস্যা হয়, কারণ এগুলো দেখাইতে আসলে দেখার অনেক কিছুই আছে, দেখানোর মতো বা বলার মতো অনেক কিছুই আছে, যেগুলো আসলে ছোট্ট একটা ভিডিওতে সবগুলো ইনফরমেশন দেওয়া আপনাদেরকে পসিবল হচ্ছে না হয়তো বা। 4 horsepower. এবং তাছাড়া এটার পাশে ঠিক আমরা এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটার মডেল হচ্ছে 55AA, DK55AA, এটা হলো আমাদের মোটর সার্কিট, হলো তাইওয়ান, অ্যাসেম্বলি হলো চায়না। আচ্ছা, আর যে এবং ঠিক পাশেরটা যে এটা নিজস্ব ইম্পোর্টার, এটা হলো গ্যালাক্সি ফিটনেস। গ্যালাক্সি ফিটনেস মানে তাদের দোকানের নামে মূলত 2 horsepower, জি, মানে এটাতে একটু ছোট আর কি। জি, আমরা এখন কিছু আপনাদেরকে সাইকেলিং এর দাম সম্পর্কে জানাবো। 601B, এটার ব্র্যান্ডের নাম কি? ব্র্যান্ডের নাম হলো গ্যালাক্সি ফিটনেস। সাইকেলিং করতে পারবেন, প্লাস আপনি পেটের জন্য কাজ করতে পারবেন, হ্যান্ডেলটা মুভিং করে দিয়ে এভাবে আপনি পেট অ্যাপস এর জন্য কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আবার এটা আরেকটা সিস্টেম আছে, এখানে এই সিটটা আছে না, সিটটা আপনার সামনে পিছনে নেওয়া যায়, সিটটা সামনে পিছনে নেওয়া যায়, উপর নিচ করা যায়, সাইজ অনুযায়ী এটা অ্যাডজাস্ট করতে পারবেন। তাছাড়া এখানে একটা ডিজিটাল মিটার আছে ছোট করে, ঠিক আছে, এখানে আপনার অনেক কিছু দেখাবে আর কি। হ্যাঁ, এখানে টাইম অনেক সুন্দর, স্পিড, ক্যালোরি সবকিছু দেখাবে। পালস প্রাইস 12,000 টাকা। 12,000 টাকা। আচ্ছা, এখানে যে আপনার প্রাইসগুলো বলতাছেন, এটা কি মানে একদমই ফিক্সড প্রাইস নাকি এখানে কিছু কিছু অনার করা যাবে? এটা হলো আপনার অরবিটেক বলা হয় এটাকে, এটা হলো আপনার 5টা ব্যায়াম করতে পারবেন, এটা দিয়ে 5টা ব্যায়াম করা যাবে, সাইক্লিং, সুইমিং, প্লাস হাঁটা, টোটাল 5টা আইটেম আছে। ডাম্বেল 4টা ডাম্বেল আছে এখানে, এটার সাথে ডাম্বেল আছে, জি, আবার এগুলো এখানে থাকবে। সামনের সাইডে আপনার টুইস্টার আছে, ঠিক আছে, এখানে এটাও সেম সিস্টেম, সিট উঁচা নিচা করা যাবে, সামনে পিছনে করা যাবে, মানে সাইজ অনুযায়ী মানুষের অ্যাডজাস্ট করা যাবে, অ্যাডজাস্ট করা যাবে। আর এখানে আছে আপনার স্পিড কমানো যাবে, বাড়ানো যাবে, এটা হলো 12,500, এটা হলো আপনার 15,000, এটা হলো সবচেয়ে হেভি সাইকেল। ওইটার দাম কত পড়বে? ওটা হলো আপনার 12,000 টাকা। ওকে, আর তাছাড়া গাইস এখানে দেখা যাচ্ছে আপনার এগুলো সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলার আছে, মানে একটা ছোট্ট একটা ভিডিওতে সবগুলো বলা সম্ভব না, ক্যাটালগ থাকে। ওকে, এখান থেকে আপনার দেখে চয়েস করে আপনার নিতে পারবে, মানে প্রত্যেকটা মেশিনের এখানে ক্যাটালগ থাকে। এটা হচ্ছে একটা সাইকেলিংয়ের ক্যাটালগ, এটা হচ্ছে গিয়ে তাদের শপের ভিজিটিং কার্ড, যেটার নাম হচ্ছে গিয়ে গ্যালাক্সি স্পোর্টস। দোকানের অ্যাড্রেস, ফোন নাম্বার আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাইস, এই ছিল আজকে ভিডিও, এখানেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন। দোকানের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম, গ্যালাক্সি স্পোর্টস, 28 নম্বর দোকান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।